ইউটিউবের পক্ষ থেকে আবারও আমাদের মাঝে একটা নতুন আপডেট নিয়ে আসে, সেটা হচ্ছে কপিরাইট ক্লেমের উপর ভিত্তি করে। তো অবশ্যই যদি আপনি অন্যের ভিডিও নিয়ে কাজ করে থাকেন বা অন্যের টাইটেল নিয়ে কাজ করে থাকেন বা অন্যের পিকচার নিয়ে কাজ করে থাকেন বা আপনি অন্যের লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে সাবধান হতে হবে। কারণ আজকের আপডেটটা 2022 সালে যতগুলো আপডেট আসছে সবচেয়ে খারাপ এবং বাদ আপডেট হয়েছে আজকের আপডেটটা। তো সেই আপডেটের নামটা কি? তো আমি আপনাদেরকে আপডেটটা ক্লিয়ারলি পুরোটা দেখানোর চেষ্টা করবো এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, সে পর্যন্ত আমাদের সাথে রাখবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন সদস্য হয় তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইবার আমাদের নতুন নতুন টপিক নিয়ে আসতে করবে এবং আপনাদেরকে শিখাতে সাহায্য করবে। তো আজকে যে আপডেটটা নিয়ে আসছে সেটা হচ্ছে আমাদের ইনফ্লগ মাই রাইট। তো ইনফ্লগ মাই রাইট দিয়ে আপনি কী কী করতে পারবেন, তো আমি আপনাকে সিম্পলভাবে বুঝিয়ে দিই, তারপর আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝাবো। তো অবশ্যই আমি আপনাকে বলি, যদি আপনার ভিডিও অন্য কেউ ব্যবহার করে বা আপনার পিকচার অন্য কেউ ব্যবহার করে বা আপনার নামের উপর ভিত্তি করে অন্য কেউ আপনার নামটাকে খারাপভাবে তুলে ধরতেছে, তাহলে আপনি ইউটিউবার বহন বা নন ইউটিউবার, মানে আপনি ইউটিউবের ভিডিও দেখতে পছন্দ করেন বা আপনার ইউটিউব চ্যানেল নেই, তারপরও আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন। কীভাবে অ্যাকশনটা নেবেন? সেটা হচ্ছে রিপোর্টিংয়ের মাধ্যমে। রিপোর্টিংয়ের মাধ্যমে আমাদের মাঝে যে নতুন অ্যাকশনটা চালু হয়েছে সেটা হচ্ছে ইনফ্রগ মাই রাইট। তো এটা দ্বারা আপনি ওনাকে স্ট্রাইক দিতে পারবেন, কপিরাইট ক্লেম দিতে পারবেন, কপিরাইট গাইডলাইন দিতে পারবেন, সব কিছু আপনি এখন নিজের হাতে করে নিতে পারবেন। তো অবশ্যই আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনি সেটা দিবেন। আমি আপনাদেরকে বলবো অবশ্যই সেটা কাউকে নিজের মনে না করে, মানে আপনি কারো ভিডিও আপলোড করেছে বা আপনার কোনো সমস্যা হচ্ছে না, সেক্ষেত্রে আপনি ওনাকে স্ট্রাইক দিতে যাচ্ছেন। তো অবশ্যই এমন কাজটা কখনো করবেন না, শুধুমাত্র আপনাদের হেল্পের জন্য আজকের এই ভিডিওটা। তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে, মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনি ইনফ্রগ মাই রাইট এটা কানেকশন করবেন। লেটস গো। আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর আপনি যে কোনোভাবে আপনার ইউটিউবটা ওপেন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইউটিউবটা ওপেন করে নিয়েছি। তো সিম্পলভাবে আপনি যে কোনো একটা ভিডিও ওপেন করে নেবেন, তো আমি এই ভিডিওটা ওপেন করে নিচ্ছি। যখন এই ভিডিওটা ওপেন করে নেবেন তারপর আপনি এই ভিডিওটা স্টপ করে দিন, নাহলে অবশ্যই এখানে কপিরাইট ক্লেম দেখাবে, তার জন্য কিন্তু আমি এটা স্টপ করে নিয়েছি। তো এখন প্রশ্ন আসতে পারে, আমরা যদি এখানে আমাদের কোনো কিছু ইনফরমেশন থাকে বা আমাদের পিকচার ব্যবহার করছে বা আমাদের নাম ব্যবহার করছে বা আমাদের টাইটেল ব্যবহার করছে, তো এটার বিরুদ্ধে আমরা কীভাবে অ্যাকশন নেব? আমি কিন্তু আমি প্রথমে বলেছিলাম, যদি আপনার শুধুমাত্র ইউটিউবার না হন, নন হন, মানে ইউটিউবার না আপনি, মাত্র আপনি ইউটিউবের ভিডিও দেখতে পছন্দ করেন, তো সেক্ষেত্রেও আপনি এই ভিডিওর বিরুদ্ধে আপনি অ্যাকশন নিতে পারবেন। কীভাবে নেবেন? তার জন্য আপনি কী করবেন? এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, থ্রি ডট সিটিং নামের অপশন। তো সিটিং নামে অপশন ক্লিক করে দেবেন। তো আমি সিটিংয়ে ক্লিক করেছি। সিটিংয়ে ক্লিক করার পর আপনি রিপোর্ট নামের যে অপশনটা দেখতে পাবেন, রিপোর্টে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি রিপোর্টে ক্লিক করে দিচ্ছি। তো রিপোর্টে ক্লিক করার পর অনেকেই বলবে যে আসলে এই সেকশনগুলো তো আমরা আগেও ছিল। তো এই সেকশনের মধ্যে আমরা কিন্তু এখানে দেখতে পাবো ইনফ্রগিং মাই রাইট, এটাতে আপনি ক্লিক করতে হবে, কারণ এটা কিন্তু নতুন আসছে কপিরাইট ক্লেমের জন্য। ঠিক আছে, তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি, তারপর আপনি দেখতে পাচ্ছেন এটা ক্লিক করলে কিন্তু আপনার নেক্সটটা অপশন চলে আসবে। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। যখনই আপনি নেক্সটে ক্লিক করে দেখছেন, দেখতে পাচ্ছেন এখানে আপনার কী কী ইউজ করেছে। আপনি কি কপিরাইট ক্লেম ইস্যু দিতে যাচ্ছেন, না প্রাইভেসি ইস্যু দিতে যাচ্ছেন, না আর ট্রেড ব্রুক ইস্যু দিতে যাচ্ছেন, আর ডিভিশন ইস্যু দিতে যাচ্ছেন। তো আপনার ব্যক্তিগতভাবে, মানে আপনি ওনাকে কী দিতে যাচ্ছেন, কপিরাইট ইস্যু, মানে আপনার ভিডিও থেকে নিয়ে অন্য কিছু ব্যবহার করেছে উনি, তাহলে কপিরাইট ইস্যু ব্যবহার করবেন। আর যদি প্রাইভেসি ইস্যু, মানে আপনি কোনো পার্সোনালিটি আপনার কাছ থেকে নিয়ে উনি শেয়ার করতে চাচ্ছেন, তাহলে পার্সোনাল ইস্যু। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন, দেখতে ট্রানমার্ক ইনফরমেশন, এটা দিতে চাইলে আপনি মনে করেন কারো যদি কোনো পিকচার বা কোনো কিছু নেই, তাহলে এটা দিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন ডিমিকেশন, মানে আপনার যদি কোনো কিছু ইনফরমেশন থাকে, যেমন আপনার কষ্টে বা জন্য দুঃখদায়ক, সবগুলো এখানে ব্যবহার করতে পারবেন। তো আমি আপনাদেরকে সিম্পল বুঝাইছি, যদি আপনি কপিরাইট ইস্যু দিতে চান কীভাবে দিবেন, তার জন্য আপনি কপিরাইট ইস্যুতে ক্লিক করে দেবেন, তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এখনই ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনি কী করবেন, দেখতে পাচ্ছেন নিচে অপশন একটু ক্লিক করবেন, তারপর দেখতে পাচ্ছেন সাবমিট যে নামটা আসছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার আগে অবশ্যই আপনি ভেবে চিন্তে করতে হবে, কারণ যদি উনি আপনার কোনো ইনফরমেশন ব্যবহার করে থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন, আর যদি ব্যবহার না করে থাকে, যদি বিনা কারণে আপনি ওনাকে রিপোর্ট দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের বিরুদ্ধে অ্যাকশন চলে আসবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো অবশ্যই আপনি ভেবে চিন্তে কাজটা করবেন, সেমভাবে আপনি এটা করবেন, সেম টু সেমভাবে আপনি আবার নেক্সট টাইম ব্যাগে চলে যাচ্ছি। তারপর আমি এখানে ক্লিক করে দিলাম, তারপর রিপোর্টে ক্লিক করে দিলাম, তারপর আমি তারপর ইনফ্রগ মাই রাইট এটা ক্লিক করে নেক্সটে ক্লিক করবো।
তারপর সেম টু সেম ভাবে আপনি প্রাইভেসি দিলে সেম টু সেম ভাবে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর আপনি এখানে সবকিছু আপনার ইনফরমেশন দেখাবে, তারপর আপনি যদি এখান থেকে ইয়েস করেন তাহলে এটা রিপোর্ট অটোমেটিকলি চলে যাবে। এভাবে সেম টু সেম ভাবে আপনি এটা এগুলো দিতে হবে। তারপর আপনি আরো দেখে দিচ্ছি, তারপর আরেকটা যে অপশন আছে সেটাতে অনেকগুলো ইনফরমেশন দিতে হয়, সেই ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি আবার রাইট ক্লিক করলাম, তারপর নেক্সট ক্লিক করব, তারপর দেখতে পাচ্ছেন ট্রেডমার্ক অ্যান্ড ইনফরমেটেড। তো আমি এটাতে ক্লিক করবো, এটাতে নেক্সট ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার যতগুলো ইউজার নেম পাসওয়ার্ড বা আপনি তার বিরুদ্ধে বেশি অ্যাকশন নিতে চাচ্ছেন তাহলে এখানে সব কিছু আপনাকে দিয়ে এখানে আপনার যে বোল্টটা আছে সেই বোল্টের ফাইলটা এখানে দিতে হবে। ফাইলটা দেওয়ার পর এখানে আপনার কি বোল্টটা লেখা আছে সবগুলো দিয়ে আপনি এখান থেকে এগ্রি করে তারপর যখন আপনি সাবমিট করে দেবেন অটোমেটিকলি তার বিরুদ্ধে হায়েলভাবে অ্যাকশন চলে যাবে এবং সাডেনলি তার বিরুদ্ধে অ্যাকশন চলবে, তার চ্যানেলটাকে সমস্যা দেখা দিবে। ঠিক আছে, তো অবশ্যই আমি আপনাকে বলবো বিনা কারণে কাউকে এগুলো করবেন না। অবশ্যই আপনি হইতে পারে আপনার নিজের অরিজিনাল চ্যানেল না দিয়ে আপনি অন্য একটা জিমেল দিয়ে করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অন্য একটা জিমেলের মধ্যে অ্যাকশন আসছে। ঠিক আছে, যদি আপনার ভুল হয় তো আমি আপনাকে বলবো এটা কারো দিবেন না, কারণ একটা চ্যানেল দ্বারা করাইতে কতটুকু পরিশ্রম হয় যে একটা চ্যানেল দ্বারা করেছে সে কিন্তু জানে। তো আশা করি সকল ইউটিউবাররাই কি নিজের সততার সাথে এবং নিজের বিশ্বাসের সাথে কাজ করবেন এবং অন্যের ক্ষতি করবেন না। তো আজ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।